হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন, আর এখন সময় হচ্ছে বিকেলের দিক দিয়ে। আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি, আর আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব। সে সাথে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল, মিহিনহার জন্য আমি যে শাড়ি দিয়ে বালিশটা তৈরি করি সেটা কিভাবে তৈরি করি সেটা যাতে দেখাতে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে বিস্কিটের রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই তো আমি প্রথমেই মিক্সার জারের মধ্যে কাজু বাদাম নিয়ে নিচ্ছি, আর এই বিস্কিটটা হচ্ছে বাদাম বিস্কিট। আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন, আমি কাজু বাদাম দিয়ে তৈরি করছি। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো বাদাম নিয়ে নিচ্ছি। বাদামটাকে আমি ব্লেন্ডারে একটু পাউডার করে নেব, মানে আদা ভাঙা টাইপের করে নেব। এই যে হাফ কাপের মতো এখানে বাদাম নিয়ে নিলাম। তো আবারও বলছি যে কোনো বাদাম কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আর এই বাদাম বিস্কিটটা আমি চুলায় প্লাস ওভেনে দুই পদ্ধতিতে তৈরি করা দেখাবো। এটা খেতে আসলে অসম্ভব মজার একটা বিস্কিট, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করবে, মিহিও অনেক বেশি পছন্দ করেছে। এই যে এটা আমি পাউডার করে নিয়েছি, আর হালকা একটু গোটা গোটা আছে, ওটা আমি ইচ্ছে করে রেখেছি কারণ এটা দেখতে বেশি ভালো লাগে সেই জন্য। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো তেল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, আর তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি চিনিটাকে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই বিস্কিটটা বাসায় তৈরি করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, তারপরে আমি সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম যেটা পাউডার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর আমাকে অনেক আপুরা বলেছিল সহজভাবে যাতে আমি আরও বিভিন্ন রকমের বিস্কিটের রেসিপি শেয়ার করি, আপনারা একটু ওয়েট করুন, আমি আপনাদের সাথে আরও অনেকগুলো বিস্কিটের রেসিপি শেয়ার করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম, জাস্ট 1টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো তরল দুধ, এটা নর্মাল তরল দুধ। নর্মাল তরল দুধ দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব আমি। যে উপকরণগুলো আমি এখানে অ্যাড করছি সবই কিন্তু ঘরের মধ্যে থাকে, তো আপনারা চাইলে অনায়াসে এই বিস্কিটটা তৈরি করতে পারবেন। এই যে একটা ডোর মতো তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি অর্ধেকটা ডো নিয়ে নিলাম, এরপরে এটাকে আমি একটু বেলে নেব। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারবেন, তবে আমি আজকের বিস্কিটগুলো চারকোনা করে তৈরি করব। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারবেন হাত দিয়ে, যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো এভাবে হাত দিয়ে আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর আজকে যেহেতু সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তো চিন্তা করলাম একটা বিস্কিটের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। এরপরে হচ্ছে আমি এটাকে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এরপরে মাঝখানে কেটে নিচ্ছি, তারপরে ছোটো ছোটো করে বিস্কিটের সাইজ করে আমি কেটে নেব। এই যে এভাবে আমি সবগুলো কেটে নেব। তারপর আমি অল্প করে বাদামের পাউডার নিয়েছি, এই যে এখানে একটু ভালোভাবে একটু গড়িয়ে নিচ্ছে যাতে করে বিস্কিটটা দেখতে বেশি ভালো লাগে উপর দিক দিয়ে। এই যে এভাবে একটু গড়িয়ে নিচ্ছে, তখন বিস্কিটটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বিস্কিট একসাথে বানিয়ে নেব।
এই যে এখানে আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গিয়েছে, এই থালটা আমি চুলায় তৈরি করব, আর এই থালটা আমি ওভেনে বেক করব। ওভেনে 150°C-এ 20 থেকে 25 মিনিটের মতো আমি বিস্কিটগুলো বেক করব। আর এটা আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার পদ্ধতিটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি চুলার মধ্যে প্রায় 5 মিনিট আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম চুলাটাকে লোতে রেখে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড। খুবই সাবধানে দিতে হবে যেহেতু হাঁড়িটা অনেক বেশি গরম। তার মধ্যে এখন আমি বিস্কিটের থালটা বসিয়ে দিচ্ছি। চোলার মধ্যে সেম সময় লাগবে, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে বিস্কিটটা বেক হতে। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে যদি এই টাইপের কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর আমি এটাকে বেক করে নিচ্ছি চোলাটাকে লোতে রেখে। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রায় 30 মিনিট পরে বিস্কিটগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখন আমি সম্পূর্ণ বিস্কিটটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। গরম থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ক্রিসপি হয়ে যায়। এগুলো হচ্ছে ওভেনের তৈরিটা। ওভেনেরটা একটু বেশি কালার চলে এসেছে উপরে, যার কারণ হচ্ছে মিনহা উঠে গিয়েছিল ঘুম থেকে, ওকে দেখতে গিয়েই আমার এটা বেশি বেক হয়ে গিয়েছে। আসলে সব সময় আমি যখন বেকিংয়ের কোনো কাজ করি আমি রান্নাঘরেই বসে থাকি, আমি রুমের দিক দিয়ে যাই না। তো মিনহা কান্না করাতে ওকে দেখতে গিয়েছিলাম, তো এ ফাঁকে দেখি বেশি কালার চলে এসেছে। আপনারা চাইলে আরও একটু হালকা কালার করতে পারেন। আর এটা চুলার তৈরিটা, এই যে আর বিস্কিটগুলো এত বেশি ক্রিসপি থাকে বলার মতো না, আর অসম্ভব মজার হয়। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর বিস্কিটের রেসিপিটা কেমন লেগেছে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ঘরের তৈরি জিনিস তার উপরে বাদাম দিয়ে তৈরি করা খুবই হেলদি হবে, বাচ্চাদের জন্য তো খুবই ভালো হবে। এখন আমি সবগুলো বিস্কিট একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ওটা একটু বেশি বেক হওয়াতে, কালার একটু বেশি আসাতে খুব বেশি খারাপ লাগছে না হয়তো বা, আমার কাছে মনে হচ্ছে আর একটু হালকা কালার থাকলে হয়তো বা ভালো লাগতো। একটু বেশি কড়া হয়ে গিয়েছে, মানে 5 মিনিট একটু বেশি রয়ে গিয়েছে ওভেনে, যার কারণে কালারটা একটু বেশি চলে এসেছে। আমি তো যখন রান্না করে আসলাম পুরাই অবাক হয়ে গেলাম, কি ব্যাপার কি হলো, 5 মিনিট একটু এদিক সেদিক হলো। তো আসলে ওভেনের বেক করার ক্ষেত্রে এরকমই হয়, সামনে থেকেই কিন্তু বেক করতে হয়। এই যে বিস্কিটগুলো দেখতে খুবই ভালো লাগছে, আর খেতে তো কি বলবো, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা মজার বিস্কিট। এখন সময় হচ্ছে প্রায় 12:30 মতো বাজে, একটু পরে আমরা ঘুমিয়ে পড়বো। আসলে ঘুমাতে ঘুমাতে দেখা যাবে অনেক সময় লাগবে, 2-3টার আগে ঘুমানো যায় না। তো আমাকে হচ্ছে একটা আপু বলেছিল মিনহার জন্য আমি যেভাবে শাড়ি দিয়ে বালিশটা তৈরি করি, মাথার বালিশ, আগেকার মানুষেরা যেভাবে মাথার বালিশটা ব্যবহার করতো, আমি কিন্তু মিহির সময় আর মিনহার সময় সেমভাবে ব্যবহার করছি। প্রায় আমি এই বালিশটা 1.5 থেকে 2 মাসের মতো ব্যবহার করব। এরপরে ওর জন্য আমি এক্সট্রা বালিশ ব্যবহার করব, যেগুলো নর্মালি আমরা ব্যবহার করি ওই টাইপের। যখন ওর মাথাটা শক্ত হবে তখন থেকে আমি আমাদের মতো ছোট সাইজের বালিশ ব্যবহার করব। তো আমাকে একটা বলেছিল এই বালিশটা আমি কিভাবে বানাই সেটা যাতে একটু দেখাই। এটা আসলে খুবই সহজ, সবাই হয়তো বা পারবে। তো এটা একটা মাথা, শাড়ির একটা মাথা ধরে জাস্ট এভাবে এভাবে গোল করে নেওয়া, খুবই সহজ আসলে। তো যেহেতু আপুটা বলেছে দেখাতে, আর আমিও চেষ্টা করি আপনারা যখন কোনো একটা রিকোয়েস্ট আমাকে করেন সেই রিকোয়েস্ট অনুযায়ী কাজ করার জন্য। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়িটা, আর অবশ্যই কটনের শাড়ি হতে হবে, আমার এই শাড়িটা হচ্ছে একদম কটনের। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার একটা খালা শাশুড়ি, 4 নাম্বার, সরি 3 নাম্বার, 3 নাম্বার খালা শাশুড়ি আমাকে দিয়েছিল আমার বিয়ের পরে। আসলে যখন খালা শাশুড়ি কিংবা ফুফি শাশুড়ি এরা যখন কিছু দেয় এটা কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিতে হয়। এই শাড়িটা কিন্তু আমি পরিনি, হয়তো বা একবার কি 2 বারের মতো পরেছিলাম, আমি তেমন আসলে পরা হয়নি। আর যেটা সত্য কথা, মিহির বাবা কিন্তু শাড়ি পরা পছন্দ করে না।
মাঝে মধ্যে আগে পড়তাম, আগে মাঝে মধ্যে পড়লো দেখা যেত ভেটকি দিত। ভেটকি বলতে আপনারা হয়তো অনেকে বুঝবেন না, এটা একটা আঞ্চলিক ভাষা, মানে ভেঙাতো। তো যার কারণে কখনো আসলে শাড়ি পরার আর ইচ্ছেটা জাগে না। অনেক হাজবেন্ডরা হয়তো বা পছন্দ করে ওয়াইফরা শাড়ি পরলে, কিন্তু আমার হাজবেন্ড পুরোটাই উল্টো। তো এভাবে এভাবে পেঁচিয়ে যখন এটা এতটুকু হবে, একটা চাকার মতো হবে, এরপরে যেটা করতে হবে প্রায় একটু শেষ পর্যায়ে চলে আসবে, যেহেতু শাড়িটা অনেক বড়, বালিশটাও কিন্তু বড় হয়ে যায়। এরপরে যেটা করতে হবে, এই যে একটা মাথা নিয়ে শেষের যে ইয়াটা পেঁচালাম ওঠার মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এই যে এভাবে করে এটা এভাবে বের করে নিতে হবে, যাতে আসলে এটা খুলে না যায় আর কি। এই যে এটা কিন্তু এখন আর খুলে যাবে না মাথাটা। এরপরে এই যে এই মাথাটা যেটা আমরা পেঁচালাম, তো এটাকে কি করতে হবে, এই যে এভাবে এভাবে এই যে এভাবে ইয়ে করে দিতে হবে, এই যে এভাবে করে দিয়ে এরপরে এটাকে আবার ঘুরিয়ে নিতে হবে। শাড়ি যেহেতু বড়, সে কারণে আসলে বালিশটা একটু বড় হয়ে যায়। যে এভাবে অনেকটা শাড়ি ইয়া রেখে, তো এভাবে আসলে ঘুরিয়ে তারপরে এই যে এটা আসলে আপনারা যদি একটু ট্রাই করেন তাহলেই পারবেন আসলে ওটা বালি, সেটা তৈরি করা আহামরি ওরকম কিছু না। এই যে যদি পারেন তাহলে একটা গিট দিয়ে নেবেন, এই যে এভাবে একটা গিট দিয়ে নেবেন, তাহলে এটা আর খুলে যাবে না মাথাটা আর কি। মাথার সাথে মাথা একটা গিট দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এই যে এটা এভাবে একটু মাঝখানে গর্ত করে দিবেন, এই যে হয়ে গেল। এখন আসলে ক্যামেরার সামনে করাতে বালিশটা তেমন সুন্দর হয়নি, তারপর যখন আপনার বাসায় করবেন তখন এটা আরো সুন্দর হবে। এই যে এই যে এভাবে বালিশটা, মাথাটা মাঝখানে থাকে, মাথাটা একদম গোল থাকে, আর যেহেতু শাড়িটা অনেক বেশি সফট থাকে তো মাথা একদম ঠিকঠাকই থাকে। এই যে তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আসলে অনেক কাজকর্ম করেছি তো, যার কারণে শরীরটা একটু দুর্বল লাগছে, সেজন্য অত বেশি এনার্জি নেই কথা বলা। তারপরও চিন্তা করলাম একটু শেয়ার করে, যেহেতু আপুটা রিকোয়েস্ট করেছে সেজন্যই, আর ঘুমও আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।